বরপেটা লোকসভার প্রতিটি বুথতে আজি 31 তারিখে বুথ সভাপতি সকলক আমার দলের পতাকা উত্তোলন করার কথা কৈছিলে, লগত অসম গণ পরিষদ দলের পতাকা উত্তোলন করার কথা কৈছিলে। আর মই যেহেতু ভবানীপুর হরভোগ সমষ্টির 130 নং বুথর মই সভাপতি, সেই হিসাবে আজি মোর বাকভবনের সম্মুখত আর অসম গণ পরিষদ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলের উপস্থিতিত আর পৃষ্ঠা প্রমুখ সকলের উপস্থিতিত আমি আজি পতাকা উত্তোলন করো। আর মূলগতভাবে মই ভাবো যে আমার পৃষ্ঠা প্রমুখ আর বুথর কার্যকর্তা সকলেহে আসলে মূল চালিকা শক্তি, বাকি সকলে হয়তো নেতা, কিন্তু মূল চালিকা শক্তি হচ্ছে আমার বুথর কার্যকর্তা আর পৃষ্ঠা প্রমুখ সকল। গতি সেই বুথর কার্যকর্তা আর পৃষ্ঠা প্রমুখ সকলক মই আহ্বান জানাইছো যে যাতে তেওঁলোকে আমার যে পৃষ্ঠা প্রমুখ অ্যাপয়েন্টমেন্ট দিয়া হয়েছে প্রতিটি ঘরত গই একরোজ দ্য পলিটিক্যাল লাইন, একরোজ দ্য রিলিজন, যোনে যে জাতি ধর্ম গোষ্ঠীর ধর্মরে নহক কিয়, যোনে যি দলরে না থাকক কিয়, সকলের ঘরত দুবার দুবার গই আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরের সফলতা, মাননীয় মুখ্যমন্ত্রী আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার সরকারখনের সফলতাকে আদি করে স্থানীয়ভাবে আমার নিগম নিকায় এই সময় সফলতা সন্দর্ভত আমি প্রচার চলাবলে আমি আহ্বান জানাইছো। আর এই ভবানীপুর হরভোগ সমষ্টিত আজিরপর প্রত্যেকতে আরম্ভ হয়েছে। আর 6 তারিখে যেহেতু আমার দলের প্রতিষ্ঠা দিবস, 6 তারিখে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলে নিজ নিজ ঘর বাকভবনত ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন করব প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। মই ভাবো যে এই যে পৃষ্ঠা প্রমুখের যে সিস্টেম, আর এই সিস্টেমটা মই ইন্ট্রোডিউস করেছিল যেটা মই দলের সভাপতি আসল, আর তারপর ক্রমাগতভাবে নিম্নস্তরলে আমি আইসো। পূর্বতে আমি লোকসভা ভিত্তিক পৃষ্ঠা প্রমুখ সম্মেলন করেছিল, তারপর বিধানসভা ভিত্তিত করেছো, এটা শক্তিকেন্দ্র ভিত্তিত করেছো, বুথর ভিত্তিতও করবলে গই আছো। গতি এই কার্যকর্তা সকলের জড়িয়ে পুনর্বার নরেন্দ্র মোদী ডাঙরিয়াক আমি আজি প্রধানমন্ত্রী হিসাবে অধিষ্ঠিত করার কারণে সংকল্প আমি গ্রহণ করেছো। লগতে আমার যে প্রার্থী মিত্রজোঁটৰ প্রার্থী, অসম গণ পরিষদের প্রার্থী ফণী ফুকন চৌধুরী ডাঙরিয়াকও আগন্তুক দিনের বিপুল ভোটত জয়যুক্ত করে যাতে আমি মোদী ডাঙরিয়ার কাষত যাতে বহাব পো তার কারণে প্রচেষ্টা চলাইছো। ইমান বছরে আমি কোকরাঝারে হোক বা বরপেটা লোকসভাত আমার কোনো নিজের কথা কোয়া মানুষ আমি দিল্লিত প্রেরণ করবা নাছিল, কিন্তু এতিয়া যেহেতু সমষ্টিটো পুনর্নির্ধারণ হয়েছে বা পুনর্গঠিত হয়েছে, গতি এটা আমি বরপেটা লোকসভা সমষ্টির অন্তর্গত। আর সেইকাৰণে বরপেটা লোকসভার যিখিনি আগন্তুক দিনত অভাব অভিযোগ আছে, তার কিছু কাম ধর রেলরে কিছু কাম এমএলএ বিলাকে মন্ত্রী সকলে কলে যিমান গুরুত্ব দিয়ে তাতক সাংসদকলে বেশি গুরুত্ব দিয়ে, নিশ্চিত ওপর আমার রাষ্ট্রীয় পর্যায়ের যিখিনি কাম আছে সেই কামবর আমি ফণী ফুকন চৌধুরী ডাঙরিয়ার জড়িয়ে আমি করব পাৰিম। আর আমি সকলে বরপেটারবাসী রাইজে সিদ্ধান্ত লৈছো যে ইয়াতে যিমান ভোট পোল হব তারে 90% ভোট মিত্রজোঁটে আমার পাবো।